হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তার নাম ইকবাল হোসেন তাপস। তিনি যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় কমিটি জাতীয় পার্টি। জাতীয় পার্টির আপনি যুগ্ম মহাসচিব, মহাসচিবের পরেই আপনার অবস্থান। 2018 সালে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে আপনি মেয়র পদে প্রার্থিতা করেছেন কিন্তু জয়লাভ করতে পারলেন না, কেন? আসলে আমি নির্বাচন করেছিলাম 2018 সালে জাতীয় পার্টির ক্যান্ডিডেট হিসেবে। সেখানে একটা ঘটনা ঘটে গিয়েছিল। আপনারা জানেন যে আমাদের দেশের নির্বাচন গত কয়েক বছর ধরে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হচ্ছে না। সেখানে আমার একটু ব্যতিক্রমী একটি ঘটনা ছিল। দল আমাকে নির্বাচনের দুই একদিন আগে নির্বাচন থেকে সরে যেতে বলেছিলেন, যেটা আমি তখনকার সময় এই আদেশটি পালন করতে পারিনি, কারণ যে কারণে আপনি দল থেকে বহিষ্কার হয়েছে। যে কারণে আমাকে দল থেকে বহিষ্কারও করেছিলেন। পরবর্তীতে আবার সেই দলেই তো আপনাকে আবার নেওয়া হয়েছে, প্রত্যাবর্তনও করেছেন সেই আবার জাতীয় পার্টিতে। জাতীয় পার্টি আপনাকে একবার বহিষ্কার করলো, আবার প্রত্যাবর্তনের সুযোগও দিল, আবার অসময়ে আপনাকে সরে দাঁড়াতে বললো, যেটি আপনার পক্ষে সম্ভব হলো না। এই এরকম সিদ্ধান্ত, এরকম ডিগবাজি সিদ্ধান্ত নেবার কারণ পরবর্তীতে যখন দেখলো যে তাদের এই নির্দেশটা অন্যায় ছিল এবং এই নির্দেশ আমি পালন না করে আমি সঠিক কাজ করেছি, কারণ আমি জনগণের সাথেই ছিলাম এবং জনগণের কাছ থেকে আমি প্রচুর সাড়া পেয়েছিলাম, যে কারণে তারা আমাকে আবার দলে ফেরত নিয়েছেন এবং আমাকে একদম বলতে পারেন এক ধরনের প্রমোশন আমাকে যুগ্ম মহাসচিব পদ। ইলেকশন ব্যবস্থা নিয়ে আপনি খুশি না? জাতীয় পার্টি তো সরকারের সাথে আছে এবং আপনারা বর্তমানে প্রধান বিরোধী দল। ইলেকশন নিয়ে তো কখনো আপনাদের মুখে কোনো সেরকম কথা শোনা যায়নি আপনার মুখ ছাড়া। প্রথমত আপনি কেন দলের একটি বড় পদে থেকে ইলেকশন নিয়ে প্রশ্ন তুলছেন? আসলে নির্বাচন যে ফেয়ার হচ্ছে না সেটা সারা দেশবাসী আসলে দেখছে। এটা তো আপনি, আমি যতই লুকাতে চাই না কেন, যতই মিথ্যা কথা বলি না কেন, আমি তো এখানে এটাকে ঢাকতে পারবো না। আপনি কি মনে করেন যে হোসেন মোহাম্মদ এরশাদ ছাড়া জাতীয় পার্টি ভবিষ্যতে আবার কখনো ক্ষমতায় যেতে পারবে? হোসেন মোহাম্মদ এরশাদের জীবদ্দশায় যতদিন ছিলেন ক্ষমতায় ছিলেন, এখনও জাতীয় পার্টি ক্ষমতার অংশ হিসেবেই আছে। সুতরাং পূর্ণাঙ্গ ক্ষমতায় হয়তো জাতীয় পার্টি আবার একদিন যেতেও পারে। আপনাদের বর্তমান নেতা রওশন এরশাদ এবং জিএম কাদের, বিরোধী দলের নেতা রওশন এরশাদ এবং জিএম কাদের আপনাদের পার্টির প্রেসিডেন্ট, তার প্রতি, তাদের প্রতি আপনাদের আস্থা কেমন? অবশ্যই দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এবং দলের চেয়ারম্যান জিএম কাদের সাহেব, তাদের প্রতি পূর্ণ আস্থা অবশ্যই আছে, শ্রদ্ধা এবং ভালোবাসা সব সকলই আছে এবং তাদের মধ্যে সুসম্পর্ক আছে। আপনি বিরোধী দলীয় একজন নেতা, আপনার দল সংসদে প্রধান বিরোধী দল, আপনি কি মনে করেন প্রধান বিরোধী দলের ভূমিকা সংসদে আপনার দল সক্রিয়ভাবে নিচ্ছে? আমি মনে করি দল চেষ্টা করছে বিরোধী দল হিসাবে যতটুকু ভূমিকা রাখা দরকার, এবং এই চেষ্টাটা কি যথেষ্ট? আপনি কি, আপনি হয়তো হয়তো বাস্তব প্রেক্ষাপটে কখনো কখনো, বাস্তবতাটা কি, বাস্তবটা কি লুকাতে চাচ্ছে? বাস্তবতাটা বর্তমান রাজনীতি, বাস্তবতা গত 10-12 বছরের রাজনীতি, যেখানে জনগণের সাথে রাজনীতির সম্পৃক্ততা একটু কম। জনগণের সাথে যদি রাজনীতির সম্পৃক্ততা কমই থাকে, জাতীয় পার্টিরও তো জনগণের সাথে তাহলে কোনো সম্পৃক্ততা নেই? জাতীয় পার্টি তো আর ভিন্ন কোনো রাজনৈতিক বিষয় না। জাতীয় পার্টির যেমন আপনার বিএনপিও তেমন, আপনার আওয়ামী লীগও তেমন, সবারই আমি মনে করি জনগণের সাথে সম্পৃক্ততা একটু। স্বাস্থ্যখাতের দুর্নীতি চোখে পড়ার মতো আমরা খবর পাই, আপনাদের ভূমিকা কী? আসলে স্বাস্থ্যখাতের দুর্নীতিটা এই করোনা মহামারীকালে আমাদের চোখের সামনে চলে আসছে। আমি মনে করি দুর্নীতি শুধু স্বাস্থ্যখাতেই নয়, দুর্নীতি সব জায়গায় আছে। আমরা যখন ধরা পড়ি তখনই আমরা চোর, ধরা না পড়লে আমরা ভালো মানুষ। সকল ডিপার্টমেন্টই বাংলাদেশের সর্বস্তরেই আমার এই জায়গাটাকে একটু ভালোভাবে তদারকি করা প্রয়োজন। একজন করোনা যোদ্ধা আপনি, করোনায় জয়ী হয়েছেন, করোনা আক্রান্ত হওয়া এবং করোনা থেকে সুস্থ হওয়ার অনুভূতিটা এক কথায় যদি বলতে চাই, আমরা আমাদের মধ্যে যে করোনা নিয়ে একটা বিভ্রান্তি, আমি করোনায় আক্রান্ত হওয়ার পরে আমার যেটা মনে হয়েছে যে করোনা নিয়ে যতটা বিভ্রান্তি, যতটা ভয়, এতটা ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নাই। তবে করোনা
যাতে সংক্রামিত না হয় সেজন্য আমাদের একটু সাবধান থাকা প্রয়োজন এবং সঠিক সময়ে আক্রান্ত হওয়ার সাথে সাথে আমাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।